এই বাংলার বুকে সব বড় বড় আলেম, খতিবে আজম, ইমামে আজম, মুফতি আজম, আল্লামায়ে দাহার বড় বড় আলেম সবাই আমরা পড়েছি আলিফ বে তেসে। আমিও পড়েছি আলিফ বে তেসে, আমার ওস্তাদ আমাকে বে তেসে পড়িয়েছেন, রে জে হে খে, সবাই লক্ষ লক্ষ আলেম সবাই। কেউ একদিনও জিজ্ঞাসা করলো না এত বড় ভুল কিভাবে পড়ছি। কোরআন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিম আলিফ লাম র, যে হুজুর মুক্তবের শিক্ষক তিনি ফজরের জামাতে পড়ালেন আলিফ লাম র, র পড়ালেন, সেই হুজুরের কায়দায় সবক দিয়ে আমাকে পড়ালেন রে। কিরে বাবা, আপনি কোরআনই তো পড়লেন র, আর এখানে রে বললেন কেন? কোন দিকে যাব, কোরআন ভুল না আমি ভুল? আমি ভুল, কোরআনে যেটা বলেছে আলিফ লাম র, এটা রয় হবে, রে হবে না। কোরআন বলেছে হামিম, হামিম, ইমাম সাহেব মসজিদে পড়িয়েছেন হামিম হা, কিন্তু মক্তবে শিশুদেরকে আমাদেরকে সবাইকে পড়িয়েছেন হে। তাহলে ভুল আছে কি না আমাদের? অবশ্যই আছে। এখন কি কেউ হে পড়ে, কেউ কি রে পড়ে, কেউ খে পড়ে? কেউ পড়ে না, ভুল ধরা পড়েছে, সংশোধন করে নিয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে ভুল ধরা পড়বে, সংশোধন করে নিতে হবে। জাতীয় ডাক্তার ডাক্তার নুরুল ইসলাম সাহেব জাতীয় ডাক্তার হয়ে 1700 আইটেমের ঔষধ পরীক্ষা করে বলেছেন এগুলি বাতিল, এগুলি বিষ, এগুলো খাওয়া যাবে না। 1700 আইটেমের ঔষধ বাতিল করে দিয়েছেন। ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে, শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক স্বাস্থ্যটা সুন্দর হবে, ধর্মটা নির্ভেজাল হবে। কত মিলাদ ঢুকিয়ে রেখেছি, কত তরিকা ঢুকিয়ে রেখেছি, কত নকশেবন্দি, কত চিস্তি, কত কাদেরি, কত মুজাদ্দিদি, কত হারুনি, কত শিয়া, কত ওহাবি, কত গরম সুন্নি, কত কি আমরা ঢুকিয়ে রেখেছি, আজীব তামাশা, ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই জন্য প্রিয় ভাইরা, ইসলামের নবজাগরণ সারা বিশ্বে শুরু হয়েছে, এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং সহি সুন্না থেকে। অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, কিছু পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো, হয়তো এটাই ঠিক ছিল, এটাই ঠিক আছে, কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি। আজ থেকে 50 বছর আগে গ্যাস, গ্যাস নামে একটা পদার্থ আছে আমরা কেউ জানতাম না, বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে, কোটি কোটি গাড়ি চলবে স্বপ্নেও কেউ দেখি নেই, কিন্তু জিনিসটা ছিল আছে, এখন তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ, তুলেছি ব্যবহারও করছি। এখন যদি গ্যাস দেখে কেউ বলে আমার বাপ চাচারা চলে গেছে গ্যাস ছাড়া, কখনো কোনোদিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নেই, কোত্থেকে তুমি এটা নিয়ে আসছো এটা আমি বিশ্বাসই করি না, এটা বাদ দাও। আরে ভাই গ্যাস ছিল তো, শত শত বছর থেকে এটা ছিল, আমরা আবিষ্কার করতে পারিনি। আল্লাহর নবী বললেন ফাতেমা শোনো, কানে কানে কি বললেন? ফাতেমা কেঁদে উঠলেন, শোনো কানে কানে কি বললেন? ফাতেমা হেসে উঠলেন। দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো এদিকে ফাতেমা শোনো, আল্লাহর নবী তোমাকে কি বললেন যে তুমি হেসে উঠলে, কেঁদে উঠলে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, জি না এই কথা বলা হবে না, দেখেছেন ঠেকে গেলেন। উনি তো ভাবছেন আমি সবচেয়ে দামি মহিলা, গোপনে কথা হলে আমার সাথে হবে, এটা একটা ব্যক্তিত্বের ব্যাপার। আমার চোখের সামনে আল্লাহর নবী ফাতেমার সাথে কথা বলেন চুপে চুপে, সেইটা আমি জানতে পারি নে। আবার আমি জানতে গেলাম ফাতেমা একটু বলো না আল্লাহ রসুল কি বলল, সেখানে ফাতেমা তাকে ঠেকিয়ে দিলেন, জানার সুযোগ হলো না, জি না এখন হবে না, আল্লাহ রসুলের এটা গোপন কথা। এইবার উনি আরো ঠেকা খেয়ে গেলেন, অথচ পৃথিবীতে দামি মহিলা, বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলা আছে, যদি চ শতদিন বলেছি যে সবচেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? জিব্রাইল এসে বলছেন যে খাদিজা তোমার তোমার খাদিজা, আল্লাহ রাসূলকে বললেন জিব্রাইল যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন,
খাদিজাকে জিব্রাইল সালাম দিয়েছেন, কিন্তু আল্লাহর নবী যখন আয়েশার কথা বললেন তখন বললেন যে আয়েশাকে জিব্রাইল সালাম দিয়েছেন, তখন তিনি বলেননি যে আল্লাহ সালাম দিয়েছেন। বোঝা গেল না সবচেয়ে দামি কে, সবচেয়ে দামি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নয়, খাদিজাকে সালাম দিচ্ছেন আল্লাহ, খাদিজাকে সালাম দিচ্ছেন জিব্রাইল, আর আয়েশাকে সালাম দেওয়ার সময় শুধু জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহর নাম। অনেক দামি, খাদিজার মান অনেক বেশি। যদিও শতদিন আমি বলেছি আল্লাহ রাসূলের কিছু কথা এরকমই প্রমাণ হয় তাই বলা হয়েছে। দামি মহিলা ঠেকে গেলেন এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার পরেই আয়েশা রাদিয়াল্লাহু মাথায় খালি ওই কথা, মরার পরেই ফাতেমা শোনো শোনো শোনো। আচ্ছা সেই দিন আল্লাহ রাসূল তোমাকে গোপনে কি বলেছিল গো? আমি সেটা জানতে পারিনি, তোমাকে বললাম কিন্তু তুমি বললে না, দেখেছেন ওটা মাথায় ধাক্কা খেয়ে আছে। আমি জানতে পারলাম না রাসূল কি বললেন ফাতেমাকে চুপে চুপে। ও সেই দিন আমাকে আল্লাহ রাসূল প্রথমে বললেন যে ফাতেমা আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, তখন আমি কেঁদে উঠেছি। ফাতেমা তোর সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে বিচারে, তখন আমি হেসে উঠেছি। আমরা কে কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই, আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম, যেটা স্পষ্টভাবে সহি হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। তওবা করার মতো দুরন্ত সাহস আমাদের আছে, হক কথাকে অকপটে মেনে নেওয়ার মতো সাহস আছে আমাদের। মিম্বারে দাঁড়িয়ে একটি হাদিস বলেছিলাম অনেক দিন আগে, সিনু বিলালিন সিনুকুম, বেলালের সিন তোমাদের সিন। আমাদের জনৈক দিনী ভাই হাদিসটার ভুল সংশোধন করেছেন, হাদিসের সনদ সহি নয়। সারা দুনিয়ার যেখান থেকেই ফোন আসুক না কেন, জিজ্ঞেস করা হয় আপনি বলেছেন এ হাদিস, সেদিন একজন বলছে আপনি একজন হক্কানি আলেম হয়ে এ হাদিস বললেন কি করে, যে হাদিস সহি নয় সেটা বললেন কি করে? ভাই ব্যাকল, দুনিয়ার সব হাদিস কি আমি মুখস্থ করে, আমি কি আমার এলেমটাকে পারফেক্ট করে নিয়েছি? আমি কি ভুলের ঊর্ধ্বে একজন মাসুম নিষ্পাপ মানুষ? সহি আকিদার প্রচার করে দেখি যে আমার ভুল হবে না, এটা কোনো কথা? ভুলকে অকপটে স্বীকার করে নিয়েছি যে হাদিসের সনদ সহি নয়। যখন হাদিসটি বলা হয়েছিল সনদ সম্পর্কে যাচাই বাছাই করা হয়নি। পরবর্তীতে আমাদের দিনী ভাই, যদিও তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করার চেষ্টা করেছেন, আর একটা ভুলকে কেন্দ্র করে বাজার গরম করার চেষ্টা, বাজার গরম করে লাভ নাই, অকপটে আমরা সেটা স্বীকার করে নিয়েছি, জি হ্যাঁ হাদিসের সনদ সহি নয়। বললেন কেন ভুল হয়ে গেছে, এতদিন মরার বাড়িতে খেতেন এখন খাবেন না কেন? আমাদের গ্রামেরই এক লোক ধরছিল যে সারা জীবন খেয়ে আসলেন এখন খাবেন না কেন, সারা জীবন বুঝি নাই তাই খেয়েছি এখন ছেড়ে দিয়েছি, এতকাল শবে বরাত খেলেন এখন খাবেন না কেন, শবে বরাত বেদাত ছিল জানা ছিল না এখন স্বীকার করে নিয়েছি, এতকাল খেয়েছি এখন আর খাবো না, শবে বরাত খেয়েছি মুনাজাত করেছি, প্রচলিত মুনাজাত সম্মিলিত মুনাজাত করে অনেক টাকা পয়সা কামাই করেছি, শবে বরাতের রাত্রি যাপন করে মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে অনেক পয়সা কামাই করেছি, মরা বাড়ির ফয়তা খাওয়ার জন্য আগে যায় বসে থাকছি। সেদিন এক ভাই বললেন যে বলে খালি গরু খেলে যদি মুসলমান হওয়া যায় তাহলে শগুন হলো বড় মুসলমান, শগুন জেন্দা গরুও খায় মুর্দা গরুও খায়, হ্যাঁ জিন্দার বাড়িতেও খাও মুর্দার বাড়িতেও খাও, এগুলি সব আমরা ছেড়েছি। কেন? যখনই বুঝতে পেরেছি এটা ভুল, হ্যাঁ আমাদের ভুল থাকলে আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা অকপটে সেগুলি মেনে নিতে আমরা আগ্রহী আছি ইনশাআল্লাহ, কারণ পরকাল আমরা হারাতে রাজি নই। একটা ভুল পেয়ে দশটা সহি বক্তব্যকে
ঠেকানোর চেষ্টা করবেন, এরকম ঠেকানোর সুযোগ নেই আপাতত।